that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. প্রথমেই আমি শিয়ালদহ স্টেশন থেকে কল্যাণী এক্সপ্রেস টিকিটটি কেটে নিলাম। তারপরে আমার সিটে বসে আর এগিয়ে যেতে থাকলাম কল্যাণী টুইন টাওয়ারের উদ্দেশ্যে। তো গাইস, ট্রেন থেকে নেমে মাত্র আমি দু পা এগিয়ে আমি একটি টোটো পেলাম। টোটো নিয়ে চলে গেলাম উইন টাওয়ারের উদ্দেশ্যে। তো গাইস, খুবই এক্সাইটেড, কারণ আমি টুইন টাওয়ারের কাছে একদমই চলে এসেছি। আর যাওয়ার যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, মানে তাহলে টুইন টাওয়ারটা কত সুন্দর হবে ভাবতে পারছেন একবার। তো গাইস, সোফার মাঝে আর সোফার পাশে আমি চলে এসেছি সেই কল্যাণীর কাছে। তো সত্যি দেখার মতো এখানে, সত্যি আমি জানতে পারতাম না সেই লেভেলের একদম পুরো তৈরি করেছে। তো তো সেইটার জন্য আমি আরেকবার বলতে চাই যে সোফার কাছে সোফার পাশে আমি চলে এসেছি সেই উইন টাওয়ারের কাছে। Sometimes I get so mad, there's no control in me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me f***ed up, let me show you what's up. Enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted. So mad I can taste it. I know there's no turning back. I'm through what it takes, I ain't making mistakes like that. I'll bleed on your face just to make you go take it back. I'll lose my shit and I go crazy when I'm mad. আমরা ভিতরেই করছি, তো ভিতরের এগুলো আমি দেখাবো। তো দেখে না আসলে সত্যি বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এতগুলো তৈরি করেছি। আর সত্যি কথা বলতে গেলে আমি চলে এসেছি ভিতরে, সেগুলো আমি দেখাচ্ছি। তো গাইস, পুজো মণ্ডপের ভিতরে এমন ভাবে সাজানো সত্যি দারুণ দারুণ দারুণ, আর সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি করা। ভিডিও শেষ মুহূর্তে আমি দিয়ে রেখেছি ভিতরে ইন করবেন কিভাবে, এবং ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন সেটি সম্পূর্ণভাবে আমি দিয়ে রেখেছি ভিডিও শেষ মুহূর্তে। আপনারা চাইলে দেখে নিন, এবং কোনো সমস্যা এখানে হবে না, কারণ এখানে প্রচুর সিকিউরিটি আছে এবং প্রশাসনিক ব্যবস্থাও আছে। এরা সত্যি খুবই হেল্প করছে। তো গাইস, ভিডিওটি শেষে দেখে নিন কিভাবে ইন করবেন। প্রচুর পরিমাণে ওরা হেল্প করছে, এবং সত্যি কথা বলতে কি এখানে যেভাবে সাজানো গোছানো হয়েছে সেটা একদমই পুরো অন্যভাবে একটা অন্য রূপ দিয়ে তৈরি করেছে। তো এবারে আমি বলবো যে এখানে আসবেন, যারা অবশ্যই আসবেন, কারণ এখানে ব্যারিকেড দিয়ে পুরো সাজানোভাবে গোছানো। তো বলবো গাইস, এখনও যারা এখানে আসেনি আর সেটা তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো, আর দেখার জন্য অবশ্যই এখানে ফুল সাপোর্ট পাবে, এবং এখানে প্রশাসনিকভাবে প্রচুর হেল্পফুল করছে এরা। আর সত্যি কথা বলতে কি এখানে সত্যি আমি অনেকে দেখেছি, যে আমি ইউটিউবে দেখেছি যে সত্যি সবাই এটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু প্রচুর সত্যি সত্যি এটা ভাইরাল হওয়ারই কথা। কারণ এটা এখানে এসে আমি জানতে পারলাম যে সত্যি কত, মানে এটা আমি তো দেখেছিলাম ইউটিউবে, কিন্তু এখানে সরাসরি এসে আমি যখন দেখছি তখন এত সুন্দর লাগছে আমি কি বলবো, ধারণা করতে পারছি না। আর আপনারা যারা দেখেননি অবশ্যই অবশ্যই চলে আসুন এখানে। আর কি বলবো, পুরো ক্লিয়ার ছিল, অনেকটা ভিড় জ্যামের মধ্যে ছিলাম না।
আর তো এখানে একদম প্রশাসনিকভাবে সমস্ত হেল্পফুল পাবে এবং এখানে পুরো ব্যারিকেড দিয়ে একদম ওয়ান বাই মানে লাইন করে নিয়ে একদম পুরো ভিতরে প্রবেশ করতে পারবে। এবং সত্যি কথা বলতে কি এখানে যে সময়টা আমি এসেছি সেই সময়টি অতটুকু ভিড় ছিল না। আমি দেখাচ্ছি সেই ব্যারিকেড কীভাবে যেতে হবে। আর কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ বহুত দূর থেকে আমি এখানে এসেছি উইন টাওয়ারে। সেই উইন টাওয়ার দেখবার জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। সত্যি আমার খুবই মানে এখানে এসে আমি সত্যি দেখলাম যে নিজের চোখে যে সত্যি খুবই সুন্দর একটি প্যান্ডেল উইন টাওয়ার। আর এখানে যারা এখনও আসেনি তারা অবশ্যই চলে এসো, আর বিশেষ করে রাত্রেবেলা আসবে, আর কারণ রাত্রেবেলা ফুটেজটি আরও সুন্দরতম দেখায়। তো সেটা দেখার জন্য অবশ্যই আসার জন্য অনুরোধ করছি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ অনেক দূর থেকে আমি এসেছি এবং সেখানে এসে আমি প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে রেখেছি। তো কেমন লেগেছে ভিডিওটি জানিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থেকে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর পারলে একটু বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কল্যাণীর ট্রেন থেকে নেমে আপনারা আইটিআই কলেজের তিন মাথায় চলে যাবেন, সেখানেই। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের শুভকামনা আমার একান্ত কাম্য। আর এখানেই আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই হ্যাপি থাকবেন।